আমি সৌভিক আর দীপদা দল তিনজন এখন যাচ্ছে আমরা মুকুন্দনগর ঘড়িতে বাজে এখন 4টে বাজে 15 মিনিট বাকি চলো তাহলে সৌভিক এখন টোটাল ক্যামেরাটাকে আমি হ্যান্ডওভার করে দিচ্ছি সৌভিকের কাছে সৌভিক আজকে সব শট দেখাবে চলো নমস্কার বন্ধুরা আমি অরিজিৎ আর আপনারা দেখছেন ভবগুরু ক্রিয়েশন আমার সফর আজ আমাদের গন্তব্য হলো মুকুন্দনগর গঙ্গার ঘাট থেকে জল আনা আর এই যে আমরা এখন রয়েছি কুপারসে আর এটাই হলো আমাদের কুপারসের কালী মন্দির অর্থাৎ কুপার কালী বাড়ি আকাশে কিন্তু প্রচন্ড মেঘ করে আছে জানি না বৃষ্টি হবে কি না তবুও তিনজন আমরা বেরিয়ে পড়লাম আজকে কিন্তু আমরা মুকুন্দনগর ঠিক না আমরা যাবো হলো শিবপুর ঘাটে আর এই যে লাইনটি দেখা যাচ্ছে এই লাইনটি হলো আমাদের রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার লাইন আর এটি হলো আমাদের 2 নম্বর রেলগেট তোমরা কি এই রাস্তাটি চিনতে পারছো এই যে এই বাঁদিকে চলে গেল সেই মিঠুনদার পুকুর যারা মিঠুনদার পুকুরের ভিডিও এখনও দেখেনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম এবং উপরে আই বাটনও লিঙ্ক থাকলো এটা হলো আমাদের কুপার্স থেকে আমাদের 34 মানে নতুন 12 নম্বর জাতীয় সড়ক তো সেই জাতীয় সড়কে একটা সংযোগকারী রাস্তা রাস্তার অবস্থাটা আমি দেখাবো এই হলো রাস্তার অবস্থা মানে 2-3 দিন পর পরই শোনা যায় যে এই রাস্তায় গাড়ি উল্টে যায় কেন যে ওভারলোড গাড়িগুলো ঢোকে প্রথম কথা হলো ওভারলোড গাড়িতে ঢুকে ঢুকে তো রাস্তা গেল আর রাস্তা তো কোনো রিপেয়ারের কোনো মানে নামগন্ধই নেই আর এইভাবেই রাস্তাটা পুরো যাচ্ছে দিন দিন সামনে আরও ভয়ঙ্কর আমি দেখাচ্ছি সামনে সবুকে দেখাতে বলবো সামনে মানে পুকুর পুকুর হয়ে গেছে বড় বড় মানে মাছ ছেড়ে দিলে মাছও চাষ করা যাবে এই হলো রাস্তার অবস্থা তুমি দেখাও এই রাস্তার অবস্থা আর এই রাস্তায় সব থেকে বড় যে পুকুরটা আছে সেই পুকুরটা দেখো এই পুকুরে মোটামুটি হাঙড়ও চাষ করে এই যে হাঙড়ও চাষ করা যায় এই পুকুরটায় এই হলো সেই পুকুর জোড়া পুকুর এটা এখনকার এই আমাদের এই বেগোপাড়া রোডের আমরা এখন এই 34 নম্বর অর্থাৎ 12 নম্বর জাতীয় সড়কে উঠলাম এটাই হলো আমাদের বেগোপাড়ার মোড় মুকুন্দনগর বা শিবপুর যাওয়ার কিন্তু 2টি রাস্তা আছে তা আমরা কিন্তু আজ যাচ্ছি হলো ঘাটিগাঁচা হয়ে আর এছাড়া হলো জকপুর রোড হয়ে আনুলিয়া হয়েও যাওয়া আমার ডান দিকে ঠিক যতটা দূর পর্যন্ত চোখ যাচ্ছে তত দূর পর্যন্তই কিন্তু রাস্তাটা চওড়া হবে আর আমার এই ডান দিকে রয়েছে হলো রানাঘাট কৃষক বাজার আমি সৌরভীকে দেখাতে বলবো রানাঘাট কৃষক বাজারটা এইটাই হলো কৃষক বাজারের গেট আমরা চলে এসেছি হলো ঘাটিগাঁচা রিলায়েন্সের পেট্রোল পাম্প কারণ আমাদের এই রাস্তায় মুকুন্দনগর যেতে গেলে এই পেট্রোল পাম্পটাই পড়ে তা আমরা এখান থেকে তেল ভরে আবার রওনা দেবো হলো মুকুন্দনগরের উদ্দেশ্যে আমাদের তেল ভরা কমপ্লিট আমরা রওনা দিলাম মুকুন্দনগর বা শিবপুরের উদ্দেশ্যে আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ জানি না আমাদের কপালে কী আছে আমরা এখন রয়েছি হলো ঘাটিগাঁচা মোড়ে আর এই যে সোজা রাস্তা এই রাস্তায় চলে গেল হলো পায়রাডাঙ্গা স্টেশন বন্ধুরা ঘাটিগাঁচা মোড় থেকে কিন্তু পায়রাডাঙ্গা স্টেশন পর্যন্ত রাস্তাটা বেশ সুন্দর চারিধারে গাছ উপরে মেঘটাও দারুণ লাগছে আর আমরা যেই রাস্তা থেকে আসলাম তার তুলনায় অনেকটাই ভালো রাস্তা এটাই হলো পায়রাডাঙ্গা রেলগেট আর আমরা চলে এসেছি হলো পায়রাডাঙ্গা স্টেশন আমি দেখাবো এই যে হলো আমার বাঁ দিকটায় এটাই হলো পায়রাডাঙ্গা স্টেশন এই যে বটগাছটা আছে এটা কিন্তু খুব বড় আর এই যে পাশেই যে মাঠ আছে এই মাঠে কিন্তু চড়কের মেলা হয় আর বটগাছটা দেখলেই বুঝতে পারবে কতটা বড় বটগাছ তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি হলো পায়রাডাঙ্গা মোড়ে আমার বাঁ দিক চলে গেল হলো মুকুন্দনগর ডান দিক আমার রানাঘাট আর সোজা হলো আমাদের একদম শিবপুর ঘাট বা রাবণমোড় ঘাট এখান থেকেই কিন্তু আমি আজকে দেখাবো হলো আমাদের চূর্ণী আর গঙ্গার মিলনস্থল অর্থাৎ চূর্ণীর মোহনা চলো তাহলে দেখতে থাকো এই শিবপুর যাওয়ার রাস্তাটি আমার বেশ পছন্দের রাস্তা কারণ এই রাস্তা রয়েছে অনেক সুন্দর সুন্দর টার্নিং তাছাড়া অত প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই এই যে দুপাশে এখন দেখাবো পুরো সবুজ আর সবুজ মানে পুরো গ্রাম্য পরিবেশ যাকে বলে সেটাই আমার ডান দিকেও যেমন জমি আর এই যে বাঁ দিকেও আমার জমি দুদিকে ধান লাগানো রয়েছে আর পাট উঠে যে পাট কাটিগুলো সেগুলো নাড়া রয়েছে চারি সাইডে আর দেখো বন্ধু দেখো এই রাস্তার চারিদিকটা একটু দেখো আমার ডান দিকেও পুকুর রয়েছে বাঁ দিকেও পুকুর দুদিক থেকে পাট কাটি উপরে দারুণ একটা মেঘ সামনে একটা সাঁকো উফ দারুণ আর পুরো চারিদিকটা সবুজ হয়ে রয়েছে কারণ এখন বর্ষাকাল চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি আর তার জন্য গাছপালাগুলো একদম সতেজ হয়ে সবুজ হয়ে আছে একদম আর আমরা রয়েছি হলো এখন শিবপুরের রাস্তায় তো ফাইনালি আমরা কিন্তু গঙ্গার কাছে চলে এসেছি আমাদের ডান দিকটা চলে গেল হলো রাবণমোড় ঘাট আর আমরা একদম সোজা চলে যাবো সোজারাই হলো আমাদের শিবপুর ঘাট আর শিবপুর ঘাট থেকেই আমি দেখাবো হলো
চূর্ণী ও গঙ্গার মিলনস্থল, অর্থাৎ হলো আমাদের মোহনা, আজকে ভিডিওর মেন আকর্ষণ। তো মোটামুটি এতটা রাস্তা আসার পর এই রাস্তাটাই হলো একটু ভাঙাচুরো খারাপ রাস্তা। এই রাস্তাটা বেশ অনেকদিন ধরে এরকম ভাঙা অবস্থায় পড়ে আছে, রাস্তাটা ঠিকঠাক হচ্ছে না। তাছাড়া মোটামুটি ভালোই পেয়েছি আমরা রাস্তা, সেই ঘাটিকাটা থেকে আমাদের এই রামনমোড় ঘাটের মোড় পর্যন্ত। দুদিকের জমি কিন্তু এখন বিলে পরিণত হয়েছে, যা বৃষ্টি হচ্ছে জল না জমে কোনো উপায় নেই, আমার দুদিকেই বিল হয়ে গেছে। এই যে বিল, আর এই বিলগুলোতেই এখন সবাই পাট জাগ দিচ্ছে, এই যে পাট জাগ দেওয়া সমস্ত কিছু। আর ওই যে দূরে সাদা বক পুরো চারিদিকটা, মানে ক্যামেরায় যায় না কতটা বোঝা যাচ্ছে, আমি তাও একটু জুম করে দেখাতে বলবো সবুজকে, এই যে সব এগুলো সব বক। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি শিবপুর ঘাটে, আর ওই সামনেই আমাদের গঙ্গা, আর সূর্যের আলোটা যা পড়ছে যা সুন্দর লাগছে কি বলবো আর। অনেকদিন পর গঙ্গা এরকম টইটুম্বুর জল দেখতে পেলাম আমি। আমরা চলে এসেছি হলো এখন শিবপুর ঘাট, আমাদের ডান দিকে দেখাবো আমি চূর্ণী নদী, আর এই যে বাঁদিকে সোজা চলে গেল একদম কলকাতা, গঙ্গা ধরে একদম এই দীপদার সৌভিক। একটা দারুণ পরিবেশ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। এই আমবাগানের ভেতর থেকে গিয়ে চূর্ণী যে মোহনা, চলুন তাহলে ওইখানটাই যাওয়া যাক। আর এইখানে এখন তো জল উঠে গেছে কচুরিপানা, এইখানটায় ঘাট ছিল, নৌকা পারাপার হতো। আর ওই যে দূরে দেখাবো আমি জুম করে একটু ওপারে, ওপারে পার্ক আছে, ওই যে বিশ্ব বাংলা যেখানে একটা লোগো দেখা যাচ্ছে দুটো জিরাফ, হ্যাঁ ওখানটাই পার্ক আছে। আমরা এখন ওই চূর্ণী যে মোহনা ওইখানটায় যাচ্ছি। আমি দেখাবো নদীতে সূর্যের আলোটা সুন্দর পড়ছে, আর পুরো গোল্ডেন হয়ে গেছে নদীটা। ছবি তুললাম এখানে, ছবিগুলো আমি ফেসবুকে আর ইনস্টাগ্রামে আপলোড করবো, দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। এই হলো আমাদের চূর্ণী, এইখানটা পর্যন্ত চূর্ণী, আর ছবিটা ওই যে ওইখানটা পুরো গঙ্গা। আমি জানি না ক্যামেরা কালারটা বোঝা যাবে কিনা, ছবি একটু ঘুরাও। এইখানে এইখানে দু রকম কালারের জল দেখা যাচ্ছে, মানে যেটা যাচ্ছে ঘোলাটে ওটা হলো গঙ্গা, আর এইদিকে হলো চূর্ণী। আমরা তাহলে এখন একটু সোজা যাবো এই যে ঘাট পাড়া করে, যে ঘাটটা মানে গোসাইচর যায় সেই ঘাটটা দেখাচ্ছি আমি। আর এই যে আমরা এখন চূর্ণীতে, এই যে এটা হলো চূর্ণী, আর ওই দিকে বাঁদিকটা হলো গঙ্গা, আর এই যে মাঝে মাঝে পারাপার হচ্ছে নৌকা পারাপার করে, আর ওপারটা হলো গোসাইচর একটা গ্রাম। আর এই ডান দিকে আমার ইটভাটাগুলো, দু তিনটে ইটভাটা আছে এখানে, আর সময় কাটানোর জন্য দারুণ জায়গা, দারুণ। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে ঘর শ্রোতাও গতিহীন। আমরা এখান থেকে কিছু ছবি-টবি তুললাম, আর দারুণ দারুণ মানে ভিডিও ক্লিপ পেলাম, সত্যি খুব ভালো লাগলো। এবার এখান থেকে সোজা যাবো আমরা হলো জল। প্রকৃতি যে কতই শান্ত, কতই নির্বিড়, এখানে আসলেই বোঝা যায়। উফ, দারুণ হাওয়া, দারুণ ওয়েদার, আকাশটাও একটা পুরো ড্রামাটিক স্কাই যাকে বলে, পুরো এই যে পুরো ড্রামাটিক স্কাই। সৌভিক আর দীপদা তো ফটোগ্রাফি করে করে ফোন একদম চিপশেষ, এত সুন্দর একটা ভিডিওটা যে পাচ্ছি সব কিন্তু সৌভিকের দৌলতে, একটা অসাধারণ ক্যামেরার ফোন কিনেছে, দারুণ লাগছে। আমরা শিবপুর ঘাট থেকে ছবি টবি তুললাম, ভিডিও ক্লিপ সংগ্রহ করলাম, করে আমরা এখন টান টান বেরিয়ে যাচ্ছি হলো গঙ্গা জল আনতে। মানে আমরা একটা ঘাট থেকে গঙ্গা জল নেব, সেই ঘাটের দিকে রওনা দিলাম। আমরা কিন্তু এই ঘাট থেকেই দুর্গাপুজোর সময় জল তুলি। আজকে আমাদের এই চূর্ণী মোহনা অর্থাৎ চূর্ণী আর গঙ্গার মিলনস্থল, এই জায়গাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সত্যি কথা বলতে দারুণ একটি বিকেল কাটালাম আমরা সবাই মিলে, দারুণ হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু আমাদের না, আমাদের এখন জল নিয়ে আসতে যেতে হবে। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর আমি কিন্তু এখন কোনো মেন রাস্তাতেই যাবো না, এই গঙ্গার পাড় ধরেই কিন্তু আমি আমার ওই ঘাটে যাব, মানে আমি যেই ঘাট থেকে জল তুলবো সেই ঘাটে যাব। আমরা ঘাটের রাস্তায় চলে এসেছি, আমার ডান দিক থেকে গঙ্গা বয়ে যাচ্ছে, আর আমরা এই রাস্তায় যাচ্ছি। এখানে অনেক
পরিষ্কার করেছে, এতটা পরিষ্কার ছিল না, অনেক বড় বড় গাছ ছিল। সত্যি বলতে এই জায়গাটা যদি কোনোদিনই না আসো তাহলে এই মুখে বলে বা ভিডিও দেখে জায়গাটা ফিল করানো যাবে না। কত সুন্দর একটা পালতোলা নৌকা অনেকদিন পরই দেখলাম, দারুণ লাগছে। রাস্তাটা একটু খারাপ কিন্তু ঠিক আছে, অ্যাডজাস্ট করা যায় এত সুন্দর একটা জায়গার জন্য। দীপদা নেমে গেছে কিছু ছবি তোলার জন্য, দীপদা ছবি তুলছে। এই যে আরেকটা এখানে ভেসেল পাতিয়েছে, এটা কোনো ভেসেল বলি মানে মাছ ধরার জন্য, এখানে মাছ ধরছে। আর এখন আমরা এই আমবাগানের ভিতর থেকে যাবো, মানে একটা দারুণ, ডান দিকে গঙ্গা, আমবাগানের ভিতর থেকে যাচ্ছি, মাটির রাস্তা। তাহলে এখন মিউজিকের সঙ্গে এই রাস্তাটা একটু এনজয় করো। আমরা কিন্তু আমাদের ওই ঘাটের অনেক কাছে চলে এসেছি, সত্যি হাতে যদি আর একটু টাইম থাকতো আমি গঙ্গার পাড়ে বসে কোনোদিনই সূর্যাস্ত দেখিনি, খুব দেখার ইচ্ছা আছে, তার জন্য সন্ধ্যা তো থাকতে হবে, তা সেটা সম্ভব না। আর আমরা চলে এসেছি ঘাটে, এই গাছটার এখান থেকেই নামতাম কিন্তু একটু আগেই যাচ্ছে, কারণ জল তো পুরো টয়টু মোড়, এখানটা একটু ফাঁকা আছে, এখান থেকে নামা যাক। এখান থেকে আমরা এখন জল নেবো, এই যে আমাদের দু ব্যাগ গঙ্গা জল গঙ্গা থেকে নেবো। ছবিটা দেখাতে বলবো, একটু স্নেক বিউটিটা দেখাতে বলবো, দারুণ ছবি ওভারলোড বলে এই পাথর থেকে নামালাম না, হয়তো নাহলে গড়িয়ে এই নদীতে পড়ে যাবে, তার জন্য আমরা এখানে বসে বসে দারুণ একটা স্নেক বিউটি নিচ্ছি। এখান থেকে টাইম ল্যাপসটা তুলছি, টাইম ল্যাপসটা দেখবো। সূর্য অস্ত চলে গেছে প্রায়, আর আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ রাস্তা তো খুব একটা বেশি ভালো না, আমাদের 34 নম্বর জাতীয় সড়ক, এছাড়াও দীপদার পর্ণ আছে। আমরা বেরিয়ে গেছি এখন, আমরা টানটান মেন রাস্তায় উঠবো একটু পরে, আমি দেখাবো যে আমরা কোন রাস্তা থেকে এসেছি। আর এটা পুরো গ্রামের ভেতর থেকে, পুরো গ্রামের ভেতর দিয়ে যাবো এখন। রাস্তা এখন খুবই ভালো করে দিয়েছে, গত বছর যখন আমরা জল নিতে আসি পুরো কাদা মানে মাটির রাস্তা ছিল, খালাই রাস্তা করে দেওয়ার পর এখন তো অনেক সুবিধা হয়েছে যাতায়াতে। সূর্যাস্তের সময় এই মায়াবী আলোটাই আমি কোনোদিন গঙ্গার পাড়ে বসে দেখতে পারিনি, একটা অপরূপ দৃশ্য সৃষ্টি করে কিন্তু এই সময় গঙ্গার পাড়ে। আশা করি ভবিষ্যতে সময় বার করে ঠিক দেখবো এবং তোমাদেরও দেখাবো। এবার আমরা গ্রামের আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে যাবো মেন রাস্তায়, আর আমরা এই যে চলে এসেছি হলো মেন রাস্তায়। এই রাস্তা থেকে সোজা টানটান আমরা একদম পায়রাডাঙ্গা চৌমাথা মোড়ে উঠবো। আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু পায়রাডাঙ্গা ছেড়ে এখন চলে এসেছি হলো ঘাটিগাছার মোড়ে। আমার এই রাস্তার ডান দিকটা সোজা চলে গেল একদম বারাসাত হয়ে কলকাতা, আর আমরা এখন বাদিক যাব, অর্থাৎ আমাদের এই বাদিকে কিন্তু সোজা চলে গেল কৃষ্ণনগর বহরমপুর হয়ে মালদা হয়ে শিলিগুড়ি। আর আকাশটাও কিন্তু এত সুন্দর হয়ে গেছে, মানে সূর্যটা পুরো অস্ত যাচ্ছে আস্তে আস্তে, আর সারা আকাশটা পুরো লাল হয়ে গেছে। আমি ছবিকে বাঁদিকটা দেখাতে বলবো, বাড়ির থেকে কিন্তু মেঘের ভয় নিয়ে বেরিয়েছিলাম কিন্তু আমরা কোনো বৃষ্টির মধ্যেই পড়িনি, কিন্তু ফেরার সময় যে এত সুন্দর একটা আকাশ দেখতে পাবো সেটাও কল্পনায় ছিল না আমার। আকাশটা পুরো লাল, মানে গোধুলি যাকে বলে, পুরো গোধুলি হয়ে রয়েছে। আর এই সময়টা যদি গঙ্গার পাড়ে কাটানো যেত সত্যি দারুণ জিনিস মিস করলাম। আর ছবিকে বলবো আর একটু পেছনে দেখাতে, আমি ছবিকে ক্যামেরা ঘোরাতে বলবো ওই জায়গাটা, মানে বুঝতে পারছো তোমরা গঙ্গার পাড়টা এখন কত সুন্দর লাল হয়ে গেছে পুরো। তো বন্ধুরা আমি আবার চলে এসেছি সেই বেগোপাড়া মোড়ে, এবার এখান থেকে ডান দিক অর্থাৎ আমাদের কুপার্সে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাব, তা আমি রাস্তাটা ক্রস করে নিই। ফাইনালি চলে এসেছি আমি হলো এই কুপার্সের রাস্তায়, তা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সফরে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।